নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, আজকে বিপত্তারিণী পুজো ছিল, তাই আজকে বিপত্তারিণী পুজো করলে 13টা লুচি খেতে হয়। সেই 13টা লুচি আমি তোমাদের দেখাবো ছোটো ছোটো করে, 13টা লুচি, আর তার সাথে আমি সুজি করব। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হওনি, তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। তোমরা যদি যুক্ত না হও, তাহলে কী করে আমার পরিবারটা বড় হবে? তাহলে যত তাড়াতাড়ি সম্ভব লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তাহলে চলো লুচি আর সুজি করি। সুজি করার জন্য আমি এখানে কিছুটা সুজি নিয়েছি, লাগবে আমার চিনি আর দুধ, আর সুজিটা ভাজার জন্য একটু সাদা তেল। আর আমি ময়দা আগেই মেখে রেখে দিয়েছি, লুচি করার জন্য আমি ময়দাটা আগেই মেখে রেখে দিয়েছি। তাহলে আগে আমি সুজিটা করে নিই। গ্যাসে একটা কড়াই আমি বসিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। কড়াইটা গরম হয়ে গেছে, আমি আমাদের তেল দিয়ে দেবো। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে, আমি সুজিটা ভেজে নেবো। গ্যাস কমিয়ে সুজিটা ভেজে নেবো। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে রাখবো দুধ। গ্যাসটা বাড়িয়ে দেবো, যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ আমার সুজিটা নাড়াতে হবে, নাহলে দলা পেকে যাবে। সুজিটা তখন ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে নুন। সুজিটা আমার হয়ে গেছে, আমি নাবিয়ে দেখাচ্ছি। কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। এখানে আমি যে 13টা লেচি করে নিয়েছি ছোটো ছোটো করে, বড় বড় করলে খাওয়া যাবে না, তাই লেচি কটা বেলে নিই, বেলে নিয়ে ফিরে আসছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমার লুচি কটা সব বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেবো। দেখুন আমার 13টা লুচি ভাজা হয়ে গেছে। তাহলে দেখলেন তো, সারাদিন উপোস করে বিকেলে এই লুচি আর সুজি প্রসাদ খেতে কতটা ভালো লাগে। আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। আপনারা যদি যুক্ত না হন, তাহলে পরিবারটাকে কী করে বড় করব? আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে ভিডিও এ পর্যন্ত, সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।